10 ডিসেম্বর সমাবেশের জায়গা পরিবর্তন করলে বিএনপি ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, খালেদা জিয়ার সমাবেশে যোগ দিলে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আপনারা নিশ্চয়ই জানেন নয় পল্টনের রাস্তাটা, ওই রাস্তায় যদি তারা করে আর তারা যেই রকমভাবে বলছেন যে লক্ষ লক্ষ লোকের সমাগম করবেন, তাহলে কি হবে আপনারা সেটা নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্নটা। সেই জন্যই এই সমস্ত কিছু চিন্তা করেই তাদেরকে একটা বড় জায়গার অবস্থানের কথা আমরা চিন্তা করেছি। এখন তারা যদি না করে, তারা যদি, আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা অবস্থান তৈরি করে, তাহলে তারা ভুল করবে। 10 ডিসেম্বর সমাবেশের জায়গা পরিবর্তন করলে বিএনপি ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, খালেদা জিয়ার সমাবেশে যোগ দিলে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আপনারা নিশ্চয়ই জানেন নয় পল্টনের রাস্তাটা, ওই রাস্তায় যদি তারা করে আর তারা যেই রকমভাবে বলছেন যে লক্ষ লক্ষ লোকের সমাগম করবেন, তাহলে কি হবে আপনারা সেটা নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্নটা। সেই জন্যই এই সমস্ত কিছু চিন্তা করেই তাদেরকে একটা বড় জায়গার অবস্থানের কথা আমরা চিন্তা করেছি। এখন তারা যদি না করে, তারা যদি, আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা অবস্থান তৈরি করে, তাহলে তারা ভুল করবে। 10 ডিসেম্বর সমাবেশের জায়গা পরিবর্তন করলে বিএনপি ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, খালেদা জিয়ার সমাবেশে যোগ দিলে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আপনারা নিশ্চয়ই জানেন নয় পল্টনের রাস্তাটা, ওই রাস্তায় যদি তারা করে আর তারা যেই রকমভাবে বলছেন যে লক্ষ লক্ষ লোকের সমাগম করবেন, তাহলে কি হবে আপনারা সেটা নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্নটা। সেই জন্যই এই সমস্ত কিছু চিন্তা করেই তাদেরকে একটা বড় জায়গার অবস্থানের কথা আমরা চিন্তা করেছি। এখন তারা যদি না করে, তারা যদি, আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা অবস্থান তৈরি করে, তাহলে তারা ভুল করবে। 10 ডিসেম্বর সমাবেশের জায়গা পরিবর্তন করলে বিএনপি ভুল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, খালেদা জিয়ার সমাবেশে যোগ দিলে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আপনারা নিশ্চয়ই জানেন নয় পল্টনের রাস্তাটা, ওই রাস্তায় যদি তারা করে আর তারা যেই রকমভাবে বলছেন যে লক্ষ লক্ষ লোকের সমাগম করবেন, তাহলে কি হবে আপনারা সেটা নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্নটা। সেই জন্যই এই সমস্ত কিছু চিন্তা করেই তাদেরকে একটা বড় জায়গার অবস্থানের কথা আমরা চিন্তা করেছি। এখন তারা যদি না করে, তারা যদি, আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তারা যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা অবস্থান তৈরি করে, তাহলে তারা ভুল করবে।